থাকবে, তারা অ্যাকচুয়ালি যে সফল হতে যাচ্ছে সেই সিচুয়েশন, সেই চিত্র এটা যে আপনাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে। এই জায়গায় 90% লোক সফল হবে এটা আমার বিশ্বাস। 10% বাদ দিয়ে রাখছি, কিন্তু 10% বাদ দিয়ে রাখলাম যে 10% ঘুরতেই পারে, বাট এই 10% পরবর্তী সময়ের জন্য আফসোস করবে, আর সেটা হবে আজকের দিনের জন্য শিক্ষা। লেসন তো থাকবেই, প্রত্যেকটা কাজে কাজে কর্মে লেসন থাকবে। এটার লেসন হচ্ছে আজকে এই বৈরি পরিবেশে উপস্থিত লোকদের থেকে 10% লোক ব্যর্থ হবে, এটা আমি বলে দিলাম ব্যর্থ হবে। আর আমার প্রসঙ্গের বাহিরে আমি কথা বলতেছি, প্রসঙ্গের ভিতরে এসে কথা বলি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার বাসা একেবারে স্পেসিফিক 10 জন সক্রিয় লিডার আমাদের মানে কোচিং এবং ট্রেনিং সেশনে উপস্থিত থাকবে সবাই রাজি হবে কিনা আমি একটু কনফিউজ আছি। তারপর আমি চেষ্টা করবো ঢাকার বাহিরের লিডাররাও যেন উপস্থিত হন। তো আমি আপনাদের সবার আমাদের ট্রেনিং সেশনে উপস্থিত প্রত্যাশা করতেছি, এবং সবাই ট্রেনিং সেশনে উপস্থিত হওয়ার জন্য ভালোভাবে বুঝে নেওয়ার জন্য যার যার লিডারদের সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন কি করে থাকা যায়। অ্যাকচুয়ালি ট্রেনিং সেশনটা হচ্ছে আমাদের জন্য একটা নৌকার মতো, একটা জাহাজের মতো, আমরা উঠলাম এবং উঠলে স্রোতের তালে তালে স্রোত যেখানে নিয়ে যাবে সেখানে আমরা চলে যাব। আর ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে সফলতার মোহনায় নিয়ে যাওয়া। তো আমরা ট্রেনিং সেশনের এই নৌকায় উঠলে সফলতার মোহনায় চলে যেতে পারবো এই বিশ্বাস আমার আছে, আশা করি আপনারাও অতটুকু বুদ্ধিমান। তো আপনাদের সুবুদ্ধির উদয় হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।